নমস্কার, বেঙ্গলি সিটি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটি দারুণ একটি রেসিপি বানাবো পনির দিয়ে, আশা করি ভালোই লাগবে। চলুন তবে রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব। পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি, এবারে আমি পনিরগুলোকে ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প লবণ দেব। লবণ দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব। লবণটা দিয়ে পনিরটা এই কারণে ভাজবো যাতে পনিরের মধ্যে লবণটা ঢুকে যায়। পনিরগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এবারে আমি কড়াই থেকে কিছুটা তেল তুলে রাখবো। এবারে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দেব গোটা জিরে, দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন, অল্প আদা। এবারে আমি সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম, চালমগজ এবং সবশেষে দিয়ে দেবো আমি টমেটো কুচি। এই পুরো মশলাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব, কেননা বেশি হিটে এই মশলাটা জ্বলে গেলে একদম ভালো লাগবে না। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য আমি ওটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে, এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। আমি যে তেলটা তুলে রেখেছিলাম বাকি তেলটুকু আমি এবার কড়াইতে দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে, এবারে আমি ওর মধ্যে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে আমি ভালোভাবে কষাতে থাকব। মোটামুটি যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য কাশ্মীরি মিরিচি দেব, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি, সামান্য চিনি দেব। মশলাটাকে এবার আমি ভালোভাবে কষাতে থাকব, যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়েই যাব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি দিলাম, ওটা হলো যেটার মধ্যে আমি পেস্ট বানিয়েছিলাম মিক্সি ধোয়া জল। এবারে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। মোটামুটি গ্রেভি গাঢ় হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো।
পনিরগুলোকে দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে, এবারে আমি ঢাকনা খুলে নেব। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। রান্নাটা মোটামুটি শেষের দিকে, এবারে আমি সব শেষে কসৌরি মেথি দিয়ে নামিয়ে নেবো।